গত বছর কুরবানির ঈদে শাকিব খানের সাথে একই সাথে দুই ছবিতে ঢালের অভিষেক হয় সংবাদ পাঠিকা থেকে নায়িকায় পরিণত হয় বুবলির। কিন্তু ঠিক তার দুই মাস আগে থেকে যখন শাকিব খান বুবলিকে মিডিয়ার সামনে তুলে ধরেন তখন থেকে আত্মগোপনে চলে যান অপু বিশ্বাস। এতদিন জানা না গেলেও এবার বোঝা গেল কলকাতার কোন নায়িকা নন, বাংলাদেশের নবাগতা এই নায়িকার কারণেই শাকিবের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে অপু বিশ্বাসের। এমনকি বুবলির কারণে অপু বিশ্বাস সিনেমা ছেড়ে দিয়ে এখন অজানায় দিন কাটাচ্ছেন। আর এসব কিছুর মাঝে খবর পাওয়া গেল যেখানে শাকিব যান তার পেছনে ছোটেন বুবলি। ডিসেম্বরের শেষ সপ্তাহে নবাব ছবির শুটিং এ অংশ নিতে শাকিব কলকাতা গেছেন, বুবলি আর দেরি করেননি। 24 ডিসেম্বর কলকাতা পৌঁছেন তিনিও, ওঠেন হোটেল পার্কে শাকিবের ঠিক পাশের রুমে। শুটিং স্পট হোক কিংবা অন্য কোথাও, যেখানে শাকিব যান তার পেছনে ছায়ার মধ্যে লেগে থাকেন বুবলি। নবাব ছবির ইউনিটের লোকজনের চোখ হারায়নি বুবলির এই পাগলামি। এমনকি নবাব ছবির নায়িকা শুভশ্রী বুবলি সম্বন্ধে ইউনিটের কিছু মানুষকে জিজ্ঞেস করেছেন। এছাড়া শাকিবকে নাকি কলকাতার বাইরে বুবলি জোর করে নিয়ে যান গোপন অভিসারে। এমনকি বুবলি তার নাম আর শাকিবের নামের প্রথম অক্ষর দিয়ে হাতে SB ট্যাটু করে নিয়েছেন। সূত্র বলছে এসবে বুবলির একদমই ক্ষতি হবে না, কারণ সে নতুন নায়িকা আর চলচ্চিত্রে তেমন আগ্রহ নেই। কিন্তু চরম ক্ষতির মুখে পড়বেন সহজ সরল শাকিব। একদিকে তার সামাজিক মর্যাদা, অন্যদিকে ফিল্ম ক্যারিয়ার মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই ঢালিউড দুনিয়া এবং শাকিবের শুভাকাঙ্ক্ষীরা এই শীর্ষ নায়কের প্রতি অনুরোধ জানিয়েছেন বুবলিকে যাতে তিনি এড়িয়ে চলেন, কারণ শাকিবের ক্যারিয়ার বিভিন্ন বিশাল বাজেটের ছবির কারণে এখন ঊর্ধ্বমুখী। কলকাতার অনেক পরিচালক শাকিবের সাথে কাজ করতে মরিয়া। এই অবস্থায় এই ধরনের উটকে স্ক্যান্ডেল শাকিবের ক্যারিয়ারকে আবার নিম্নমুখী করে দিতে পারে। দর্শক, নতুন নায়িকা বুবলির শাকিব খানের পেছনে পেছনে এভাবে ঘোরাকে কোন দৃষ্টিতে দেখছেন জানান নিজের কমেন্ট সেকশনে। আর শাকিব খানই বা নিজেকে উটকে স্ক্যান্ডেল থেকে কিভাবে বাঁচাতে পারেন জানান আমাদের। আর শাকিব খানকে নিয়ে কোনো গুজবের জন্য নয়, সত্যিকারের অথেন্টিক খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।